আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আজি নিবেদিত আসন জেনে নেই জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান এই সুন্দর পর্ব দেখছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দশক শ্রোতা প্রতিটি পর্বেই আমরা একজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকেও আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন প্রখ্যাত আলিম দিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ লেখক কলামিস্ট ও গবেষক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমাদের প্রত্যেকের সুপরিচিতজন প্রফেসর মুক্তার আহমদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ আলহামদুলিল্লাহ আপনাকে সুস্বাগতম জানাচ্ছি সুন্দর আয়োজনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে ইনভাইট করার জন্য আল্লাহ সুহামতাল্লাহ আপনার সকল আয়োজন কবুল করি আমিন আমিন সুম্মা আমিন আমাদের অনেক তৃষ্ণা আছে আমাদের দর্শকদের বেশ কিছু প্রশ্নের জবাবের জন্যে আমরা শুরু করতে পারি শেখ একজন দর্শক জানতে চেয়েছেন সাদাকাতুল ফিতির না দেওয়া পর্যন্ত রমাদানের রোজা বা সিয়াম উত্তোলন করা হয় না এই হাদিসটি কি সহি যদি কোনো রোজাদার মুসলিম নিজেই অসচ্ছল হন এবং জাকাতের নিসের মালিক না হন এই হাদিসের শুদ্ধতার কারণে কিংবা সুন্নাভিত্তিক অন্য কোনো সহি শরহি দলিলের কারণে তার উপরেও কি সাদাকাতুল ফিতির দেওয়া অজিব হবে রসুলিল এখানে আসলে আমি যদি বলি তাহলে এখানে তিনটি প্রশ্নের অবতারণা আছে প্রথম প্রশ্নটি হল যেটিকে বলা হয়েছে এটা হাদিস কিনা এটি এমন একটি বর্ণনা আছে যে লা লাউরফাউ সুইয়া মো হাত্তা তোর তা জাকাতুল ফেতর এরকম একটি বর্ণনা আছে কিন্তু এটি আসলে হাদিস হিসেবে নয় অতএব এটি সহি কোনো বর্ণনা নয় এটি হাদিস নয় এটি এটি দুর্বল বর্ণনা এবং হাদিস হিসেবে এটি আসলে বানোয়ার কথা অতএব এটি হাদিস নয় আচ্ছা প্রথমত কথা এটি অতএব এখানে তো সহি বহু বর্ণনা আছে বিশেষ করে আমরা বোখারির অনেকগুলো বর্ণনা আছে যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলী আসালাম ইবনে আব্বাসের বর্ণনা আছে রদি আল্লাহ তালাহুম এবং আবু সাইদ আল খুদুর রদি আল্লাহ আনহু তাদের বর্ণনা আছে সদাকাতুল ফিতরের ব্যাপারে ফলে সদকতুল ফেতের যদি কেউ না দেয় তাহলে তার রোজা কবুল হবে না এই বক্তব্যটি একেবারেই ঠিক নয় আচ্ছা যদিও আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদের ভালো কাজের মাধ্যমে কিন্তু আমাদের অন্য কাজগুলো আল্লাহ সব হান ওয়া কাছে পৌঁছে যায় ইলাহ ইয়াস ইলাহিয়াস কালিম তৈব ওয়াল আমাল উসি হুয়ার ফাউহু আল্লাহ তালা বলেছেন যে আমাদের ভালো কাজগুলো কিন্তু আমাদের কথাগুলোকে আল্লাহ সব হান ওয়া তালার কাছে তুলে নেয় উঠিয়ে নেয় এটি ভালো কথার ইস্যু অর্থাৎ এই আমলের কারণে আমাদের রোজা কবুল হবে অথবা হবে না ব্যাপারটি একেবারেই নয় কারণ দুটো একেবারে ভিন্ন ভিন্ন আচ্ছা এক সদাকাতুল ফিতর একটা ইবাদত এবং সিয়াম একটা ইবাদত যদিও সিয়ামের সাথে সদাকাতুল ফিতরের একটা সম্পর্ক আছে সম্পর্কটা এই লেভেলের যে রোজার পরে আমাদেরকে সদাকাতুল ফেতের দিতে হয় এবং কেন দিতে হয় সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তুমাতান লিল মাসাকিন তহরাতা للصائم من اللغو والرفس وتমাতান للمساكين দুটো উদ্দেশ্য এটা হচ্ছে রোজা রাখা অবস্থায় কোন একজন ব্যক্তি যে ভুল ত্রুটি করেছে

আর আর যে দুটো ইস্যু আমি বলেছিলাম সেটা আমি একটু বলে রাখি তাহলে যে এখানে যে তাহলে সাদাকাতুল ফিতেরটা কি আসলে সাদাকাতুল ফিতের কার উপর তাহলে ওয়াজিব এ প্রশ্ন হলো কি তাহলে যারা জাকাত যাদের উপর ওয়াজিব তারাই কেবল সাদাকাতুল ফেতের দেবে নাকি সকলের উপরে সাদাকাতুল ফেতের ওয়াজিব এক্ষেত্রে আমরা দুটো বর্ণনা দেখি এবং দুটো বক্তব্যই খুবই শক্তিশালী যেহেতু এটা জাকাতুল ফেতের নামে এটি আসলে সাদাকাতুল ফেতের হোক এবং জাকাতুল হাদিস যদিও জাকাতুল ফেতের শব্দটি এসেছে যেমন ইবনে আবাসুদি আল্লাহ তালহমার হাদিসে এসে ফরাদ রসুল সালাম জাকাত আল ফিতর অর্থাৎ জাকাত আল ফিতর সাদাকাতুল ফেতের যেটা আমরা বলছি এটা কি সো আমিন তামারিন আউ সো আমিন শাহরিন আর সালাম আমাদের উপর সামিন তামার অর্থাৎ খেজুর অথবা জবের এক সা পরিমাণ আমাদের উপর সাদা জাদাকাতুল ফেতের বা সাদাকাতুল ফেতের ফরজ করেছেন আল আল হুর্রি ওয়াল আবদি ওয়াল জাকারি ওয়াল উনসা ওয়াল সগিরি ওয়াল ক্যাবিরি মিনাল মুসলিমিন মানে সকলের জন্য বড় হোক ছোট হোক পুরুষ হোক নারী হোক এবং সে আপনার সে অপরিণত বয়সের হোক অথবা বাচ্চা হোক সবলের সকলের জন্যে হান তালা এটি ফরজ করে দিয়েছেন ফলে এই হাদিসের উপর ভিত্তি করে ওলামাই কেরামে একটা একটা বিশাল অংশ তারা মনে করেন যে প্রত্যেকের উপরেই সাদাকাতুল ফেতের বা জাকাতুল ফেতের ফরজ এটি কারণ কি কারণ আসলে রোজার সাথে সম্পৃক্ত ফলে রোজা যিনি রেখেছেন তিনি এটি প্রদান করবেন অথবা রোজার কারণে ব্যক্তি এটি প্রদান করবেন রোজার মাসের কারণে ফামাং শাহিং কুমার শাহরফ আলিয়া শম্ভু যিনি জন্মগ্রহণ করেছেন এই রমাদান মাসে অথবা ঈদের ইয়ের ঈদের সকালের পূর্বেই অথবা ঈদের সালাতের পূর্বে ঈদের সকালেই তো সালাত হয় সালাতের পূর্বে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে তার জন্যই সাদাকাতুল ফিতর প্রদান করতে হবে ফলশ্রুতিতে এটি প্রত্যেকের জন্য এটি প্রযোজ্য সবই এমনকি শিশুদের জন্য এটি এবং বড়দের জন্য এটি প্রযোজ্য এই অর্থে তারা বলছেন যে সকলেই সাদাকাতুল ফিতর দেবে এখন প্রশ্ন হলো এখানে ফকির Yeah. তারাও যদি সাদাকাতুল ফেতে দেয় তাহলে এটা একটা বড় প্রশ্ন এবং এর উপর ভিত্তি করেই ওলামায়ে কেরামের আরেকটা বিশাল অংশ তারা মনে করেন যে সাদাকাতুল ফেতের তাদের উপরে ফরজ যাদের উপর যাকাত ফরজ তারাই কেবল মাত্র দেবে তো দুটুই এখানে মেনে নেয়ার মতো কিন্তু আমি যদিও সবার উপরে সাদাকাতুল ফেতের কথাটা আমি এটাকে এই জন্য এটাকে সাপোর্ট করি এটা কারণ হলো আমরা সকলেই যে সাদাকাতুল ফেতে দেয় তাহলে একটা দানের অভ্যাস কিন্তু সকলেরই তৈরি হয় গরিবরা তারা কি দান করবে না অবশ্যই রাসু ইসলামকে যখন প্রশ্ন করা হলো সর্বোত্তম দান কি কোনটি তখন তিনি বলেন জুহদুল মকিল যার কম আছে ওই কম থেকে তিনি দান করছেন সবচেয়ে বেশি প্রিয় এবং একে লক্ষের পরিমাণ একজন তিনি এক দান করেন তাহলে তিনি এক পাবেন কারণ যার এক কোটি আছে সেখান তাহলে তিনি কত পার্সেন্ট দান করেন আর যদি যার এক টাকায় আছে বা দুই টাকা আছে বা দশ টাকায় আছে সেখান থেকে তিনি এক টাকায় দিলে তিনি কিন্তু তার চেয়ে বেশি পার্সেন্টেজ দান করলেন তো এই জন্য এই পার্সেন্টেজের মূল্য অথবা ব্যক্তির তার নিয়াতের তার অবস্থা তো আল্লাহ কাছে দৃশ্যমান আল্লাহ সুবহান ওয়া taala তার উপর ভিত্তি করেই তাকে সওয়াব প্রদান করবেন যিনি প্রত্যেকে যদি দেয় গরীব তিনি আরেকজনকে দেনান বটে কিন্তু তিনি যদি 10 কাছ থেকে পাবেন তিনি পাবেন অনেক বেশি তিনি একটু কম দেন এবারেটা দান আদান প্রদানের একটা কালচার তৈরি হয় এটি ভালো একটা একটা দিক কেউ যদি সাদাকাতুল ফিত্রা ভাবে দেয় ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান দ্বিতীয় কোশ্চেন আমাদের হাতে আছে মেয়েদের বাহিরে যাওয়া সম্পর্কে লোকেরা বলে যে মেয়েদের বাহিরে যাওয়ার জন্য আইনগত কারণ থাকতে হবে এটা শুনে আমি চিন্তিত দর্শক লিখেছেন সাধারণ কিছু প্রয়োজনে কিংবা বৈধ বিনোদনের জন্যে বাহিরে যাওয়া কি হারাম হবে যদি আমি পরিপূর্ণ হিসাব বের হই আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন প্রিয় বোন আমার মনে হয় প্রশ্নকে আমি দুটো ভাগে যদি আলোচনা করি একটি ভাগ হলো একজন নারী তিনি কি ঘরে বাইরে যেতে পারবেন না ডিসকারেজ করেছেন ওয়াকার নী বালা তাবার উলা কোরআন এর কথা যে তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো ওয়াকার নি বইয়ী তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো এবং জাহিলি যুগের নারীদের মধ্যে তোমরা সেইভাবে বেশ ভূষা নিয়ে তোমরা বের হো না বলেছেন সৈহাদিসাম বলেছেনহা বাইতিহা শরফাহ শয়তান যখন কোনো একজন নারী তার ঘর থেকে বের হয় তখন শয়তান তাকে উকি মেরে দেখতে থাকে শয়তান এবার তাকে পরিচালনা করার চেষ্টা করে শয়তান তাকে প্রলোভন দেওয়ার চেষ্টা করে য একজন নারী যখন ঘর থেকে বের হয় তিনি খুশবো বিভিন্ন সেন্ট ব্যবহার করেন এবং এগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তখন ফ ইনাহাজা নিয়ে আত্মা যতক্ষণ তিনি তার বায় ফিরে আসেন এবং তার সব কিছু গোসল না করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন কারাম মহিলা সাহাবিরা তারা নামাজে গিয়েছেন কিন্তু আশার পরবর্তীতে বললেন যদি রাসুল সাল্লাম দেখতেন নারীরা কি করছে তাহলে তিনি তাদেরকে বাধা দিতেন তারা যেন মসজিদেও না যায় মানে এমন একটা কঠোরতার কথাও কিন্তু এরকম হাদেশে এসছে তো ফলে আমরা বলবো যে একান্ত অপ্রয়োজনে কোনো প্রয়োজন ছাড়া একান্ত প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে তারা যেন ঘর থেকে না বের হন কারণ প্রত্যেকের একটা কি দায়িত্ব আছে ফি না তার স্বামীর বাড়ির দায়িত্ব ছিলা তিনি অতএব তাকে তো বাসায় থাকা দরকার এখানে বাসায় পরিবারে সদস্যরা আছে তার সন্তান আছে নারীরা যদি আল উম্ম মাদ্রাসাতুন اذا اعدت تها اعدت شعبا طيب الاعراق তুমি মায়রাই প্রকৃতি বিদ্যালয় তার ওই তাদের সন্তানদেরকে মানুষ করার জন্য ঘরে থাকে তাহলে এখান থেকে ওমর অথবা কি খালিদ ইবনে আল ওয়ালিদ বের হবে অথবা ওমর ইবনে আব্দুল আজিজ রা বের হবে সালাউদ্দিন আইয়ুবরা তো এখান থেকে বের হয়েছে। মায়েরা তা না করলে এই সন্তান আমরা কোত্থেকে পাব এজন্য মায়রা ঘরে থাকা দরকার তার যদি অতি বেশি বাইরে যায় তাহলে ঘরের অবস্থা কি হবে রাইট প্রত্যেকের তো এরিয়া অফ এক্স্যাক্টলি তো সেই জায়গাটা আমরা এখানে ফোকাস করতে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি প্রয়োজন হয় তাহলে যাবেন না কেন সব হ্যাঁ আশার আল্লাহ তারা তো তিনি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন যদিও

তো ফলে এখানে প্রয়োজনে তারা বাইরে যাবেন যে তাদের প্রয়োজন থাকে এবং হালাল বিনোদন সেটাও তার জন্য একটা প্রয়োজনের ইস্যু তার বেঁচে থাকার তাগিদে এটা তিনি করবেন সেখানে তিনি করবেন পরিপূর্ণ পর্দার মধ্যে তিনি এই কাজটি করবেন তো সর্বশেষ সব মিলে আমরা বলে প্রয়োজনে তিনি যান কিন্তু প্রয়োজনের বাইরে অপ্রয়োজনে যখনই মনে চায় তখনই তিনি যেন না যান কারণ এমনিতে ঘরে বাইরে যাওয়া এমনিতে পুরুষ এবং নারী সকলের জন্য কিন্তু ডিসকারেজ রসলামের কাছে আমের এসে জিজ্ঞেস করলেন ইয়ারুসলাম না জাতো আমি কিভাবে হাউ টু গেট সালভেশন আমি মুক্তি পেতে চাই কিভাবে মুক্তি পাব রসুল বলে তিনটি কাজ করো তুমি এর মধ্যে তুমি তোমার বাসায় বেশি বেশি থাকবে বাসা থেকে কম বের হবা যতই বের হবে ততই কি হবে ততই খারাপ ফেতনা এর মুখোমুখি আমরা হই অতএব যত কম বের হওয়া যায় এটা আমাদের সকলের জন্য উত্তম অনেক অনেক ধন্যবাদ শেখ আমরা আসলে অনেকটাই জানতাম না যে ঘরে বসে থাকলে তার ফায়দা কি বা ঘরে বসে থাকার জন্য আলাদাভাবে এনকারেজ করা হয়েছে আল্লাহ তালা পা� আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ইয়াসাইকাম আমরা একটা বিরতিতে যাব শেখ প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আজিন নিবেদিত আসন জেনে নেই অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের বিরতি ফিরব গুরুত্বপূর্ণ সব প্রশ্নের জবাব নিয়ে প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন আল্লাহু আকবার। ঈমানের 77টি শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন। বিশ্বনবী গোটা বিশ্বকে পরিবর্তন করে দিয়ে গেছে প্রিয় ভাই জাফর আপনার সুন্দর প্রশ্নের জবাবে যাবার। প্রাচীন সভ্যতার দেশ মিশরের রাজধানী আল-কায়রো। আল্লাহর রাসূল বলেছেন এই দিনই ছিল সেই দিন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত আসে।

সালামুয়ালাইকুম ওরমতুল্লাহারাকু সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান আজই নিবেদিত আসুন জেনে নেই আজকের সুন্দর আয়োজনে আজকে আপনাদের করা প্রশ্নগুলির জবাব দিচ্ছেন প্রফেসর মুখতার আহমাদ আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি প্রিয় শেখের কাছে শেখ আবারও স্বাগত জানাচ্ছি জয় আমাদের এবারের প্রশ্ন বৃষ্টি নামলে বিজলি ও বজ্রপাত দেখে কি দোয়া পড়তে হয় প্রথম অংশ দ্বিতীয় অংশ হচ্ছে বৃষ্টিপাতকালে পঠিত দোয়া মাকবুল অর্থাৎ কবুল করা হয় এ সংক্রান্ত হাদিসটি কি সহি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বৃষ্টির সময় দোয়া কবুল হয় বলে সই হাদিসে বর্ণিত আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন শুধু তাই না যখন বৃষ্টি হয় রাসূলুল্লাহ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বৃষ্টি স্পর্শ করতেন তার গায়ে একটু লাগাতেন তিনি বলতেন এটা হাদিস ও আদিমের রব রাব্বিকুম তোমাদের রবের কাছ থেকে মাত্র এসেছে মাত্র তোমাদের রবের কাছ থেকে এটি এসেছে অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে আল্লাহর কাছে আল্লাহর কাছে তিনি প্রার্থনা করতেন আল্লাহর কাছে তিনি জানাতেন রাসুলুল্লাহ আলাম এগুলোকে স্পর্শ করার চেষ্টা করি কিন্তু হারিয়ে যাচ্ছে এই সুন্নাটি আমরা যেন ধরি আমরা যেন এটা স্পর্শ করি বৃষ্টির পানি কিন্তু বারাকা কারণ এই পানির মধ্যে কোরআন আল্লাহানু মত এই বৃষ্টির পানিকে বারাকা রাখা। মা বারাকা মোবার পানির কথা বলেছেন এর মধ্যে বারাকা আছে আধুনিক বিজ্ঞান আমি বহু জায়গায় দেখেছি তারা বৃষ্টির পানি দিয়ে কিন্তু তারা চিকিৎসা করে এর মধ্যে কারণ এর মধ্যে তো পিউরিটির উপাদান রয়েছে আল্লাহ মা তহৌরা এটা কিন্তু পবিত্র পানি সেই এই পানি যখন আসে এই পানিকে স্পর্শ করা এটা শুন এই এ পানি নিজের গায়ে শরীরে লাগানো এটা শুন এই সময় আল্লাহর কাছে ব্যক্তি দোয়া করা এটি

এটা দোয়া কবুলের সময় যে কথা আমরা শুরুতেই বলেছি যে এটি দোয়া কবুল হয় এটি দোয়া কবুলের সময় কিন্তু যদি এমন হয় যে এখানে ধরুন প্রচন্ড ভয়ঙ্কর একটি অবস্থা যে চারিদিকে খুব ইয়ে হচ্ছে তখন আমরা কি করতে হয় রসুল ইসলাম বোখে তিনি সেটি করেছেন আল্লাহ হাওয়া আলাইনা লা আলাইনা হে আল্লাহ তুমি অন্যদিকে এটা ফিরিয়ে নিয়ে যাও এটি তুমি আমাদের উপর এটিকে তুমি দিও না রসুল ইসলাম দোয়া করেছেন প্রার্থনা করেছেন যেন এই ঝড় যেটি বৃষ্টি নয় যেটা ঝড় তুফান যেটাকে আমরা বলছি এটি যেন অন্যদিকে যেন চলে যায় সেভাবে করতেন আমরা পরের প্রশ্নে যাবো একজন দর্শক লিখেছেন আমার বাবা চোয়ালের ব্যথায় আক্রান্ত রোগী ডাক্তার তাকে চোয়ালের নড়াচড়ার সফলতা বজায় রাখতে চুইংগ্যাম চিবুতে বলেছেন তার সিয়াম পালনকালীন সময়ে কি চুইংগ্যাম খাওয়া সঠিক হবে দেখুন সুইং এপর মাধ্যমে তিনি কি খাচ্ছেন এর মধ্যে একটা জুস তৈরি হচ্ছে একটা রস তৈরি হচ্ছে রসটা তিনি খাচ্ছেন এটা যদি কেউ খায় তাহলে তার রোজা হবে না তার রোজা ভঙ্গ হয়ে যাবে এখন তার চোয়ালের ব্যথার কারণে অন্য কোন মেকানিজম আছে কিনা মেকানিজমে যাওয়া দরকার যদি এমনই হয় যে তিনি অসুস্থ ইউতীকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন তার অবস্থা এরকম হয় যে তিনি আসলে রোজা রাখতেই পারছেন না চোয়ালের ব্যথা তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ইট ইজ লাইফ থ্রেটেনিং তার জন্য তাহলে সেই ক্ষেত্রে তিনি রোজা রাখবেন না ফিদিয়াতুন তুআমু মিসকিন একজন মিসকিনকে এখানে ফিদিয়া দেওয়া হবে ফিদিয়া মাধ্যমে তিনি এ রোজার যে অব্লিগেশন আছে সেই অব্লিগেশন থেকে তিনি মুক্তি পাবেন কিন্তু এমন কোনো কিছু করা যাবে না যেটি চুইংগাম তো এক ধরনের খাবার এক ধরনের খাদ্য এবং এটি এর মাধ্যমে একটা রস তৈরি হয় যেটি তার 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 জিব্বাকে তার গলাকে পাকস্থলিতে পাকস্থলি যায় এবং এগুলো শিক্ত রাখে ফলে এটি তার জন্য জায়জ হবে না কোনো অবস্থায় জায়জ নেই ধন্যবাদ শেখ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসছে আমাদের কাছে অর্থ না বুঝে কোরআন পড়া জায়েজ হবে সুভান আল্লাহ কোরআন আল্লাহ সুভাহানা নাজিল করেছেন তালাবাদ করার জন্যে আল্লাহ তার রাসুলকে নির্দেশ প্রদান করেছেন কোরআন আল্লাহ তালা বলছেন কোরআনে এর ইসলাম এর কথা উদিত ও উমির আমি যেন কোরআন তেলাওয়াত করি আমি যেন কোরআন তেলাওয়াত করি আল্লাহ তার বলেছেন আপনি যখনই কোরআন তেলাওয়াত করেন তখন আমি এটা আমি 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 সেটা আমি দেখি আমি এটা আলাদা করে দেখি আল্লাহ হানুম আলা তিনি বললেন ওয়া কোরআন আল ফজরের সময় কোরআন তেলাওয়াত করলে তখন আল্লাহ এবং ফেরেস্তারা এটা প্রত্যক্ষ করেন কোরআন আল্লাহ হানুম তালা মানুষদেরকে নিজে প্রদান করেছেন তারা যেন কোরআন

ইসমুল্লিফিউল কোরআন কিন্তু শব্দ এবং অর্থরী নাম অতএব কোরআনে শব্দ কিন্তু মোতাব মানে আমরা এটা জানি আত্মাবুদি আলফল কোরআন এটা আহলুস জামায়াতের আকিদা যে কোরআনে শব্দ উচ্চারণের মাধ্যমে ব্যক্তি সব পাবে কোরআনের শব্দ উচ্চারণের মাধ্যমে এর মাধ্যমে ব্যক্তি সব পাবে ফলশ্রুতিতে

ও একটা সেখানে ধকল খায় হোঁচট খায় ওহু আলাইকি হিসা এটা তার জন্য প্রচন্ড কষ্টকর ফালাহুয়া যারা সে ডাবল সব পাবে কারণ কি কারণ হচ্ছে এমনিতে তেলোয়াত করলো আবার সে কষ্ট করে তেলোয়াদ করলো অতএব এই ব্যক্তির জন্য ডাবল সব কোরআন কেউ তেলোয়াদ না বুঝে তেলোয়াত করে পৃথিবীর একজন স্কলার বলেননি না বুঝে তেলোয়াত করলে সে সব পাবে না অবশ্যই তেলোয়াত

কোনো মিন তারা এই কোরআন বুঝবে না নাকি তাদের তালা তালাবদ্ধ করে দেয়া হয়েছে আল্লাহ তালা কি এ কথা বলেননি আল্লাহন আত্মুল কিতাবাতি যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে যেন দালাওয়াত করে আল্লাহ তালা কি এই কথা বলেননি আপনি তাদের দিকে তাকাবেন যাদের উপ যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা আলহু মিনাল হাক ই কোরআন কিতাব বোঝার কারণে দেখবেন তাদের চোখ গলে গলে পানি পড়ে আল্লাহ তালা কি এই কথা বলেননি ওই দা কুড়ি কোরআন তাদের উপর যখন কোরআন তেলত করে তখন তারা শেষ করে না আল্লাহ কি এ কথা বলেননি লামিয়া খির আলহা সুম্মা মিয়ানা যে একদল লোক যখন কোরআন তেল করা হয় তখন তারা এটা মনোযোগ দিয়ে শুনে বুঝে এবং তারা অন্ধের মতো আচরণ করে না বধিরের মতো আচরণ করে না যে তারা আসলে কিছুই বুঝলো না তাদের মধ্যে কোনো প্রভাব তৈরি করে নি আল্লাহ কি কথা বলেননি হুম জল্লাহিরাতা কোরআন তেলাওয়াত করলে তাদের ইমান বাড়ে সে অর্থ না বুঝলে তারা ইমান বাড়বে কিন্তু সেই জন্য কোরআনকে আল্লাহ তালা পাঠিয়েছেন কারণটি যেন কোরআন অনুসারে আমরা চলি কোরআন বিধান অনুসারে যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করি না হলে তো তেইশ বছর প্রয়োজন ছিল না জন্য তিনি একবারে একটা কিতাব রাসুলকে দিয়ে দিতে পারতেন এটা এই জন্য দিয়েছেন যেন গ্র্যাজুয়ালি তিনি এটা কোরআনকে সমাজে বাস্তবায়ন করতে পারেন কোরআনের আলোকে সমাজ তৈরি করতে পারেন সেই জন্য আমাদেরকে কোরআন বোঝা দরকার সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহ তালাম তারা কোরআন দশটি আয়াত তেলাওয়াত করে এই দশটির অর্থ বুঝে তারপরে পরবর্তীতে যেতে আবু উমরাজি আল্লাহ তিনি আট বছর সময় নিয়েছেন সুরাবা শেষ করার জন্য আট বছর আমরা তো এক বৈঠকে শেষ করি রাসুল উল্লাহ বলেছেন তারা যেন তিন দিনের কম সময় কোরআন খতম না করেন এই জন্য তাহলে তো তারা না বুঝে পড়বে এটা তাইলে রাসুল্লাম তিনি আহ সাহাবিদের এতটা আগ্রহ থাকার পরে তিনি বলেছেন তিন দিনের কম তোমরা শেষ করবে না রাসূলুল্লাহ উল্লা সাল্লাহ আলি ধীরে ধীরে তেলাওয়াত করতেন যেন প্রত্যেকটি বর্ণ বোঝা যা প্রত্যেকটি শব্দ বোঝা যায় যেন মানুষের মাঝে এটার একটা প্রভাব তৈরি হয় সেই জন্য এরা কোরআন তেল করে শুনে করে তিনি কেঁদেছেন শুনে তিনি কেঁদেছেন সাহাবাইকার আমরা প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করার পর সেখানে তারা থমকে দাঁড়িয়েছেন বেউশ হয়ে পড়ে গেছেন উমর দিয়ালাহ তালানহু কোরআন একটি আয়াত তেলাওয়াত করে এটি তারপরে তিনি কি বেউশ হয়ে পড়েছেন এটি তো কেন কারণ কি কারণ একটি তারা কোরআন তাদের মধ্যে প্রভাব তৈরি করেছে কোরআন তারা বুঝেছেন আমরা এখন সারাদিন কোরআন তেলাওয়াত করার পরে আমাদের মধ্যে কোনো প্রভাব তৈরি হয় না একটাই কারণ তাহলে আমরা কোরআন বুঝি না যেন কোরআনকে বুঝা এই উদ্দেশ্যে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সবাব তিনি পাবেন কিন্তু কোরআন উদ্দেশ্য আসলে ব্যাহত হবে অনেক অনেক ধন্যবাদ শেখ আজকে অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় জানলাম নতুন করে আল্লাহ তালা আপনাকে উত্তম বারাকা দিন আল্লাহ তালা আপনাকে বারাকা দিয়ে পূর্ণ করে দিন আমিন আমিন প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন আজি নিবেদিত আসুন জেনে নেই আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব জেনেছি আমাদের প্রিয় শেখের কাছ থেকে আসুন আমরা দৃঢ় প্রত্যয়ী হয়ে আজকে জানা প্রশ্নগুলির উপর আমল করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন প্রত্যেককে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তাসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইক والسلام عليكم ورحمه